বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এই তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা জানেন যে আমরা অসুস্থ ছিলাম, কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মানে আমার এই চ্যানেলে। যারা ব্লগ চ্যানেলে আছেন তারা তো নিয়মিত আমার ব্লগ দেখতে পারেন। আসলে আমি আমার কুকিং চ্যানেলে কোনো রেসিপি শেয়ার করতে পারতেছি না এই অসুস্থতার কারণে, কারণ আমি কোনো রান্না করতে পারতেছি না, আপনাদের ভাইয়াই সব রান্না করতেছে। তো আজকে আমি কিছুটা সুস্থ ফিল করতেছি, এই কারণে ভাবলাম যে আজকে আমি ইলিশ মাছের দো পেঁয়াজা করব। আর অসুস্থতা থাকার কারণে কিন্তু ইলিশ মাছ, তারপর মানে যে সব খাবারগুলোতে অ্যালার্জি জাতীয় খাবার, সে খাবারগুলো খাচ্ছিলাম না। তো আজকে যেহেতু একটু সুস্থ আছি, তো ভাবলাম যে অনেক দিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছা করতেছে, তো আজকে ইলিশ মাছের দো পেঁয়াজা করব। আর এটা খুবই সহজেই তৈরি করা যায়, মূলত এই কারণে আর কি ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো জানি না কেমন হবে, তো সাথে থাকুন, দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ইলিশ মাছের দো পেঁয়াজা করব, এই কারণে আমি এখানে 3 পিস ইলিশ মাছ নিয়েছি। আর ইলিশ মাছগুলো পাতলা করে কাটা হয়েছে, কারণ বাজার থেকে কেটে আনা হয়েছিল, তো এই কারণে একটু পাতলা হয়ে গেছে কাটা। তো এর ভিতরে আমি এখন লবণ আর হলুদ দিব, কারণ হচ্ছে মাছটা অনেকদিন আগে আনা হয়েছে। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো নিশ্চয়ই জানেন যে অসুস্থ ছিলাম, তো এই কারণে আর কি ইলিশ মাছ মানে অ্যালার্জি জাতীয় যে খাবারগুলো এগুলো একটু বাদ দিয়ে চলতেছিলাম। তো আজকে ভাবলাম যে ইলিশ মাছের দো পেঁয়াজা করি। তো যেহেতু মাছ অনেকদিন ফ্রিজে ছিল সেই কারণে আমি লবণ হলুদ মাখিয়ে রাখলাম, আর এখন মাছটাকে আমি ভেজে নিচ্ছি। মাছটা আসলে না ভাজলেও চলতো, তো যেহেতু ফ্রিজে ছিল টাটকা মাছ না ভেজে রান্না করলেই ভালো লাগে। তারপরেও আমি এই মাছটাকে একটু ভেজে নিব হালকা করে আর কি। এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাছটাকে একটু উল্টে নিব, তো এই সাইডটাও সেমভাবে হালকা করে ভেজে নিব। আর আমরা বাঙালিরা তো এমনি তো ইলিশ মাছ ভাজা খেতে অনেক বেশি পছন্দ করি, আর ইলিশ মাছ ভাজি করার পরে যে তেলটা বের হয় ওই তেলটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে। মাছের দুই পাশে হালকা করে ভেজে নিয়েছি, এখন মাছটাকে আমি তুলে নিব। তো আমি মাছটা যে তেলে ভেজে নিয়েছি সেই তেলের ভিতরেই কিন্তু আমি এখানে সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দিলাম। তো এখন আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো দো পেঁয়াজা রান্না করার জন্য অবশ্যই পেঁয়াজ লাগবে। তো এখানে দেখতে পারতেছেন পেঁয়াজগুলো কিন্তু একটু মোটা করে কেটেছি, তো এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি বড় সাইজে। তো এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো এখন এই পেঁয়াজটাকে আমি ভেজে নিব, আর যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা নরম হয়ে আসে। এই তো এখন কিন্তু আমার যে পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেছে, আর একটু কমেও গেছে দেখতেই পারতেছেন। তো এখানে কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখবো, তো এখানে 3 ভাগের 2 ভাগ তুলে রাখবো আর 1 ভাগ প্যানেই থাকবে। তো আমি এখন সেই পেঁয়াজটুকু তুলে নিচ্ছি। যতটুকু পেঁয়াজ তুলে রাখার প্রয়োজন ছিল আমি তুলে নিয়েছি, আর এখন এই পেঁয়াজটুকুকে আমি পেঁয়াজ পেস্তার মতো করে ভেজে নিব। তো এখন দেখতেই পারতেছেন পেঁয়াজ পেস্তা হয়ে গেছে গরম। তো এর ভিতরে এখন আমি হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিব,
তো কাঁচা মরিচটা আমি মুখটা হালকা একটু চিরে নিয়েছি। তো এখন এই কাঁচা মরিচ দিয়ে আমি আর একটু ভেজে নিব। তো এখন কিন্তু পেঁয়াজের কালারটা আর একটু গাঢ় হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি হচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে এই পেঁয়াজ আর মরিচটা একটু নরম হয়। তো এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর মাছ ভাজি করার আগে মাছে তো লবণ আর হলুদ মাখাই রাখছি, তো হিসাব করে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই রান্নাটাতে আমি আর কোনো মশলাই দিব না, আর আমার কাছে মনে হয় এই রান্নাটা খুবই সহজ আর খুবই অল্প উপকরণ দিয়ে রান্নাটা করা যায়। তা আমি তখন যে পানিটা দিয়েছিলাম ওই পানিটা টেনে গেছে, এখন এর ভিতরে আমি আবারও একটু পানি দিয়ে দিলাম। তো মোট দুইবার পানি দিয়ে আমি এই মশলাটাকে কষাই করে নিচ্ছি। তো রান্নাটা করতে কিন্তু অনেক সহজ, খুবই ঝটপট রান্নাটা হয়ে যায় আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর এমনিতেও ইলিশ মাছ কিন্তু রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। তো এখন হচ্ছে আমি একটু ঢেকে দেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো আমার কিন্তু দেখতে পারতেছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে। তো এ পর্যায়ে আমি হচ্ছে আমার সেই ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না, এর ভিতরে এখন আমি পানি দিয়ে দেব যতটুকু পানি আর কি ঝোল রাখবো সেই হিসাব করে আর কি পানি দিয়ে দিলাম। এখানে এক কাপের মতো পানি দিয়েছি। তো পানিটা এখন আমি জাল হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি কিন্তু ঢাকনাটা উঠাই নিছি আর দেখতেই পারতেছেন এখন কিন্তু পানিটা পুরো জাল উঠে গেছে। তো মাছে আমি এমনিতেও বেশি জাল দিব না। এখানে আমি এখন যে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখন আমি মাছের উপরে দিয়ে দিব। তো দুইবার পেঁয়াজ দেওয়ার কারণেই কিন্তু আজকের এই রেসিপিটির নাম হচ্ছে দো পেঁয়াজা। তো কিছুটা জাল করার কারণে কিন্তু মাছটা খুবই নরম হয়ে গেছে, তো এই কারণে আমি আর বেশি নাড়াচাড়া করব না, তাহলে মাছটা ভেঙে যাবে। তো আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর দেখতে পারতেছেন পানিটা কিন্তু টেনে গেছে। তো আপনারা যদি চান তো এ পর্যায়ে চুলাটা অফ করে দিতে পারেন। তো আমি আর একটু পানি টানিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন তেলগুলো উপর দিয়ে ভেসে উঠেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। তো এই তো আমার আজকের রেসিপিটি তৈরি হয়ে গেছে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন।